একটি বিশেষ জায়গায় সোমেন নামে একটি কম্পিউটার বিক্রেতা ছিল। তার কম্পিউটার বিক্রির জন্য অনলাইনে এবং রাস্তাঘাটে সমস্ত জায়গায় ব্যানার লাগিয়ে হতাশা হয়ে পড়েছিল। একদিন তার মাথায় এলো যে অনলাইনে অ্যাড ভিডিও করলে কেমন হয়। তখনই কথা মনে পড়ল কৃষ্ণ স্যারের। সে ভাবল কৃষ্ণ স্যারের কাছে গেলে একটা অবশ্যই তার পথ খুঁজে পাবে, তাই সে কৃষ্ণ স্যারের কাছে চলল। স্যার আসবো? আরে সোমেন, কেমন আছো? এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলো, কি মনে করে আমার কাছে এসেছো? স্যার আপনি তো জানেন আমি এখন কম্পিউটার সেল করছি, তো অনেক জায়গায় অনেকভাবে পোস্টার দিচ্ছি, অ্যাড করছি, কিন্তু কোনোভাবে আমি সাফল্য দেখতে পাচ্ছি না। তো আপনার কাছে আমি জানতে চাইছি যে কিভাবে আমি আরও নিজেকে গ্রোথ করতে পারি এই কম্পিউটার ব্যাপারটা নিয়ে, তো আপনি আমায় কিছু বলতে পারবেন এই সম্পর্কে? আরে পাগল, তুমি সত্যি একটা পাগল। আজকের দিনে, এই অনলাইনের দিনে, তোমাকে অফলাইন কে তোমাকে মার্কেট করতে বলেছে? তুমি তো, আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস সেল করো, তো অনলাইন মার্কেট করো। স্যার অনলাইন তো আমি করি, কিন্তু অনলাইন তো কিছু রেসপন্স পাচ্ছে না। আপনার হিসাবে অনলাইন বলতে কীভাবে করতে পারি? আরে সব থেকে বড় ট্র্যাফিক হচ্ছে ফেসবুক, ইউটিউব, আর এসব জিনিস ছাড়া যে অন্যান্য যে কোনো জায়গাতে গিয়ে তুমি টাইম ওয়েস্ট করছো। যাই হোক, আমি তোমাকে কিছু সলিউশন দিচ্ছি। হ্যাঁ স্যার অবশ্যই স্যার, তার জন্যই তো আপনার কাছে এসেছি, যেভাবে হোক স্যার আমাকে উদ্ধার করে দিন। আরে নিশ্চিন্তে থাকো, শোনো, তুমি একটা প্রথমত অনলাইনের মাধ্যমে বিভিন্ন অনেক অর্গানাইজেশন আছে, সেখান থেকে তুমি অনলাইনে ভিডিও তুমি তৈরি করা তোমার একটা কার্টুন ভিডিও দিয়ে, তারপর তুমি সেটা অ্যাড চালাও। কার্টুন ভিডিও? কিন্তু স্যার ওখানে তো অনেক খরচ। হ্যাঁ, তবে তুমি যদি চাও যে তুমি নিজে শিখবো, তাহলে তুমি নিজেও শিখে নিতে পারো। এটাও কি স্যার সম্ভব, নিজে কার্টুন ভিডিও শিখতে পারবো? আরে এই দুনিয়ায় কিছু অসম্ভব বলে কিছু আছে? চলো, তুমি যদি কার্টুন শিখতে চাও তাহলে তুমি আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে বা আমাদের অফলাইনেও রয়েছে, সেটা কোর্সে ভর্তি হতে পারো। 2D অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন কোর্স। এই কোর্সটা কি স্যার আপনাদের কাছে হচ্ছে এখন? আরে হ্যাঁ, তুমি জানো না যে আমাদের এখন মানে আমাদের একটা বিশাল অর্গানাইজেশনে পরিণত হয়েছে এবং আমাদের অফলাইন অনলাইন অনেক কোর্স এখন রেডি হচ্ছে। তবে তার মধ্যে তুমি এখন আমাদের কাছে অফলাইন কোর্স হিসেবে তুমি আমাদের 2D অ্যানিমেশন যে কোর্সটা আছে সেটা করতে পারো। তাহলে তো স্যার কোনো কথাই নেই, তাহলে আমি কবে থেকে শুরু করবো বলুন, আমি অবশ্যই শিখবো এই কোর্সটি। তুমি যদি অফলাইন কোর্স যদি শুরু করো তাহলে অবশ্যই শুরু হয়ে যাও, আমাদের অলরেডি অনেক এনরোল হয়েছে, আমাদের আগামী সপ্তাহে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। আরে বাহ, তাহলে তো আমার জন্য অনেক ভালো অপরচুনিটি হয়ে গেল। তাহলে স্যার আমি কাল থেকে আসছি। হ্যাঁ অবশ্যই, কালকে তুমি এনরোল হয়ে যাও, আগামী সপ্তাহে যে ব্যাচটা শুরু হচ্ছে সেই ব্যাচটাতে তুমি নিতে পারো, আর তোমার সময়ের মতো তুমি নিতে পারবা। আমার মনে হয় যে তোমার সন্ধ্যে সময় বা বিকেলের সময়টা তোমার বেটার হবে, কারণ সেই টাইমে অনেক যারা প্রফেশনাল ব্যক্তি রয়েছে, কাজ করে, বিজনেস করে, তারা নিচ্ছে, কাজ টাজ করে এসে তারা সেই কাজটা মানে শিখতে পারবে। ওকে ওকে, তাহলে তো স্যার খুব ভালোই হলো, একদিকে আমার কাজও হলো, একদিকে শেখাও হলো। ঠিক আছে, তাহলে আমি কাল থেকে আসছি এবং শুরু করছি। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। আর হ্যাঁ, আপনিও যে ভিডিওটা দেখছেন, আপনি এইভাবে সময় নষ্ট না করে অবশ্যই চলে আসুন আমাদের কম্পিউটার সেন্টারে, একমাত্র কম্পিউটার সেন্টার ফতুল্লাপুর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। এবং আমাদের যে সংস্থা CBMCE, সেন্ট্রাল বোর্ড অফ মডার্ন কম্পিউটার এডুকেশন, আগামী দিনে পশ্চিমবঙ্গে যে আমাদের সমস্ত ব্রাঞ্চে এই কোর্সটি হতে চলেছে, অবশ্যই আপনি আমাদের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি কোর্সটি করতে পারেন অথবা অনলাইনে কোর্সটি করতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইটটি লগ ইন করতে পারেন, www.cbmcindia.com। ধন্যবাদ।